ডক্টর জাহাঙ্গীর স্যার যে অ্যান্টি ইনফ্লেমেটারি প্রদাহ দমনকারী রেমেডি খেয়ে থাকেন সেটাই আজকে ট্রাই করে দেখাচ্ছি এটা একটা এমন বিশেষ একটা রেমেডি যেটাতে সাত দিনে পাঁচ কেজি পর্যন্ত ওজন কমানো সম্ভব এবং এটা খাওয়ার পরেই আপনার পেট এতটা ভরে যাবে যে আর অন্য কোনো খাবারই খেতে পারবেন না আসসালামু আলাইকুম মাই ফ্রেন্ডস আনায়া হেলথ টিপস বিটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজ আমি যে রেমেডিটি প্রস্তুত করে দেখাবো সেটা যদি আপনারা দিনে দুইবার পান করেন তাহলে কোনো রকম ভাইরাস হতে পারবে না এবং ওজনের সমস্যা থাকলে সাত দিনে পাঁচ কেজি ওজন কমে যাবে চলুন ফ্রেন্ডস তাহলে দেরি না করে শুরু করা যাক প্রথমে আমাদের যে রেমেডিটি লাগবে সেটা হচ্ছে কাঁচা হলুদ ফ্রেন্ডস যদি আপনারা কাঁচা হলুদ হাতের কাছে না পেয়ে থাকেন তাহলে আপনারা অর্গানিক যেটা খাঁটি হলুদ সেটাও নিতে পারবেন সেটা নিলে আপনাদেরকে নিতে হবে চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া তো আমি এই হলুদটা কতটুকু নিয়েছি সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন হলুদটা এখন আমি খুব ভালো করে শেষে নেব নিয়ে এর ভিতর থেকে রস বের করে নেব আপনারা চাইলে বেটেও নিতে পারেন এতটুকু জিনিস ব্লেন্ডার করা যায় না সেই কারণে এটাকে আমি এইভাবে করেই ছেঁচে নিচ্ছি আপনারা চাইলে গ্রেটার দিয়ে কুষিয়েও নিতে পারেন তো এখানে আমি একটু গরম পানি দিয়ে দিয়েছি যেন এর ভিতর থেকে রসটা ভালো করে বের হয়ে আসে এবার এই হলুদের যে মিশ্রণটা হয়েছে সেটা আমি একটা স্টেনারের উপরে নিয়ে নিলাম শাকনির উপরে এর উপর থেকে আমি খুব ভালো করে রসটা বের করে নিলাম যতটুকু রস হয়েছে এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পানি প্রথমে আমি এমনি নর্মাল পানি দিয়েছি তারপরে গরম পানি দিলাম তার মানে এটা কুসুম গরম হয়ে গেল আপনারা চাইলে এখানে ডাইরেক্ট কুসুম গরম পানি দিতে পারেন এবার এখানে আমি তিনটা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া দেওয়ার পরে এর ভিতরে এখন আমি দিয়ে দিব নারকেলের তেল এক্সট্রা ভার্জিন যে নারকেলের তেল আছে সেটা আপনাদের কাছে যদি না থাকে নারকেলের তেল তাহলে আপনারা নাও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই তবে এই নারকেলের তেলটা দিলে আপনার শরীরের ভিতরে যে খারাপ এক বর্জ্য পদার্থগুলো আছে এবং যে খারাপ ফ্যাটগুলো আছে সেই চর্বিগুলোকে গলিয়ে দেবে তো এটা দিয়ে দেওয়া হয়ে গেছে এখন ভালো করে মিশিয়ে নেব এই তেলটা না দিলেও কিন্তু ওজন কমবে তাতে কোনো সমস্যা নেই কিন্তু তেলটা দিলে বেশি তাড়াতাড়ি ওজন কমবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা খুব দ্রুত বাড়াবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর ভিতরে দিয়ে দিব হিমালয়া পিঙ্ক সল্ট হিমালয়া পিঙ্ক সল্ট এখানে এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিবেন আর এখানে আমি লেবুর রস দিয়ে দিয়েছি অর্ধেক পরিমাণ লেবুর রস আপনারা চাইলে একটা লেবুও দিতে পারেন এখানে বড় লেবু সেই জন্য অর্ধেক দিয়েছি এবার এখানে দিয়ে দিব একশো চামচ পরিমাণ মধু মধু দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের অ্যান্টি ইনফ্লেমেটারি প্রদাহ দমনকারী রেমেডি এটা যে কোনো ভাইরাসের সাথে মোকাবেলা করবে একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল যেহেতু আমাদের বর্তমান সমাজে যেভাবে ভাইরাস বাড়ছে তাতে করে এটা সবার করা অত্যন্ত জরুরি অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন তো নতুন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ